আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ এক্সামের পরিবেশ ও বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু লাস্ট মিনিট সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আচ্ছা, কোন কোন অধ্যায় তোমাদের থাকবে দেখে নাও। প্রথম অধ্যায় বল ও চাপ, এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্লাবতা কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন বরফ জলে ভাসে কেন, পরের প্রশ্ন এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার টুকরোটিকে পিটিয়ে কড়াই তৈরি করলে সেটি জলে ভাসে কেন, পরের প্রশ্ন আর্কিমিডিসের নীতিটি লেখো, পরের প্রশ্ন স্থিত ঘর্ষণ বল কাকে বলে, পরের প্রশ্ন নিউটনের তিনটি গতিসূত্র আলোচনা করো, পরের প্রশ্ন অভিকর্ষ বল কাকে বলে, পরের প্রশ্ন পড়বে একটি বস্তুর ঘনত্ব জলের ঘনত্ব অপেক্ষা কম, বস্তুটি জলে ভাসবে না ডুবে যাবে, মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম ঊর্ধ্বপাতন কাকে বলে, দুই নম্বর পদার্থের ভৌত ধর্ম বলতে কী বোঝো, পরের প্রশ্ন পদার্থের রাসায়নিক ধর্ম বলতে কী বোঝো, পরের প্রশ্ন নাইট্রিক অক্সাইড পূর্ণ গ্যাস যাদের মুখ খুললে বাদামি গ্যাস নির্গত হতে দেখা যায় কেন, পরের প্রশ্ন নাইট্রিক অক্সাইড পূর্ণ গ্যাস যাদের মুখ খুললে বাদামি গ্যাস নির্গত হতে দেখা যায় কেন, পরের প্রশ্ন তড়িৎ পরিবাহিতা বলতে কী বোঝো, একটি তড়িৎ পরিবাহী অধাতব পদার্থের নাম লেখো, পরের প্রশ্ন কাঁচা নুন বেশি খেলে রক্তচাপ বেড়ে যায় কেন, পরের প্রশ্ন রাদারফোর্ডের পরমাণু মডেলটি উল্লেখ করো, পরের প্রশ্ন পড়বে পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার সংজ্ঞা দাও, পরের প্রশ্ন আইসোটোপ কাদের বলে উদাহরণ দাও, পরের প্রশ্ন আইসোবার কাদের বলে উদাহরণ দাও, পরের প্রশ্ন হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠন দেখাও, পরের প্রশ্ন আয়নীয় যৌগ কাদের বলে দুটি উদাহরণ দাও এবং সমযোজী যৌগ কাদের বলে দুটি উদাহরণ দাও, পরের প্রশ্ন পিএইচ থ্রি এবং সিএল ফোর সমযোজী যৌগ দুটির অণুর গঠন দেখাও, পরের প্রশ্ন সালোক সংশ্লেষ বিক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো, পরের প্রশ্ন অনুঘটক কাদের বলে উদাহরণ দাও এবং অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো, পরের প্রশ্ন জারণ এবং বিজারণ কাকে বলে, পরের প্রশ্ন জারক পদার্থ কাকে বলে উদাহরণ দাও, পরের প্রশ্ন বিজারক পদার্থ কাকে বলে উদাহরণ দাও, পরের প্রশ্ন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, কুড়ি নম্বর তড়িৎ এর সুপরিবাহী পদার্থ কাদের বলে উদাহরণ দাও, পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলে, পরের প্রশ্ন গ্যালভানাইজেশন কাকে বলে এর একটি ব্যবহার লেখো, পরের প্রশ্ন তড়িৎ লেপন কাকে বলে তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো, পরের প্রশ্ন একটি বিক্রিয়া সাহায্যে দেখাও যে জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে, এইগুলো রয়েছে তোমাদের ভৌতবিজ্ঞান থেকে। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নই কিন্তু অতি মনোযোগ সহকারে তোমরা কিন্তু অধ্যয়ন করে ফেলবে। এবার তোমরা জীবনবিজ্ঞান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। জীবনবিজ্ঞান তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায় দেহের গঠন, এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, কোষ কাকে বলে, তন্ত্র বলতে কী বোঝো, ভাজক কলা কাকে বলে, উদ্ভিদ দেহে ভাজক কলার কাজ কী কী, আবরণী কলা কাকে বলে এর কাজ কী কী, যোগ কলা কাকে বলে, যোগ কলার কাজ কী কী, পেশিকলা কাকে বলে, পেশিকলার কাজ কী কী, পরের প্রশ্ন প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য লেখো, পরের প্রশ্ন মাইটোকন্ড্রিয়া কী এর কাজ কী, তার সঙ্গে তোমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রটাও কিন্তু প্র্যাকটিস করবে,
পরের প্রশ্ন, প্লাস্টিড কি, প্লাস্টিড কত প্রকার ও কি কি? পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, গলগি বস্তুর প্রধান প্রধান কাজগুলি লেখো। পরের প্রশ্ন, কোষপর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। পরের প্রশ্ন, কোষ গহ্বরকে কোষের ভাড়ার ঘর বলে কেন? পরের প্রশ্ন, ডিএনএ ও আরএনএর পুরো কথা কি? ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলে তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের লাস্ট মিনিট সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আরও একটা কথা বলে রাখা ভালো, ফার্স্ট সামিটিভ এক্সামের প্রশ্নপত্র যেহেতু প্রতিটি স্কুল নিজেই করে, সেহেতু আমাদের সাজেশানের পাশাপাশি তোমাদের স্কুলে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সমস্ত প্রশ্নেরই তোমরা কিন্তু উত্তর করতে পারছ। আশা করা যায় আমাদের সাজেশন অংশ থেকেই প্রতি বছরের ন্যায় তোমরা কিন্তু এবছরও 100% কিন্তু কমন পেয়ে যাবে।